বাড়লো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকে যাচ্ছে হিমেল হাওয়া। আর শীতের শুরুতেই কিন্তু অসুস্থতাও একেবারে মাথা ছাড়া দিচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, সেটা জানা যাচ্ছে যে দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আজকের মধ্যে সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে এবং একটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার অভিমুখ থাকবে। এই ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে সেটা আগামী শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও কিন্তু এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে তার অভিমুখ হতে পারে, আপাতত সেরকমটাই মনে করা হচ্ছে। তবে তিনি যেরকমটা বলছেন, ইতিমধ্যে আমরা দেখলাম গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে তাপমাত্রা তিনি একেবারেই স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে বা স্বাভাবিকের থেকে এক দুই ডিগ্রি নিচে যাত্রা করছে যে তাপমাত্রা। তবে শীতের শুরুতে আমরা জানি যে দূষণ করার একটা সম্ভাবনা থাকে এবং সেই মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে দূষণ পরিস্থিতি সেটা অত্যন্ত ভয়াবহ হয়ে রয়েছে। কারণ কলকাতাতে পোর্টিলিয়াম চত্বরে যেখানে পরিমাপ করা হয় সেখানে দেখা যাচ্ছে 201 এপিওয়াই লেভেল অর্থাৎ 201 মাইক্রোগ্রাম গ্রাম রিসেন্টলি এরকম একটি দেখা যাচ্ছে। সেই কন্ডিশনকে কিন্তু পরিভাষায় পুয়োর বলা হয়, মানে খুবই দুর্বল বলা হয়। এবং কলকাতা সারা জেলাগুলো দেখা যাচ্ছে দূষণ পরিস্থিতি আরও খারাপ। সেভাবে প্রবেশ করেনি, শুধুমাত্র শীতের আমেজ ঢুকেছে। তাতেই কিন্তু দেখা যাচ্ছে, আমি তোমাকে যে তথ্য পরিসংখ্যান গুলো বললাম সেগুলো সকাল 8টার ইকুয়াই লেভেল। তো স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা বৃদ্ধি পেলে এই ইকুয়াই লেভেল আরো কিছুটা বাড়ার আশঙ্কা থাকে। শারীরিকভাবে দূষণ পরিস্থিতি যথেষ্ট উত্তেজনক হয়ে রয়েছে এবং তার সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এর পরে নজর রাখতে হবে এই নিম্নচাপে পরিণত হওয়ার পর তার পরিবর্তিত অবস্থা প্রভাব আমাদের রাজ্যে কত হবে। অরিত্রিক, ধন্যবাদ। দূষণের হাত থেকে বাচ্চাদের সুস্থ রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ। বাচ্চারা বড়দের থেকে লাংসে বেশি এয়ার নেয় পার কিলোগ্রাম অফ দ্যার ওয়েট। তো তার ফলে যেটা হয় যে ওদের ড্যামেজটাও বেশি হয়, অ্যান্ড বিকজ ইটস এ ডেভেলপিং লাংস, সেই ডেভেলপিং লাংসে যখন এরকম পলিউশন হয় তখন ড্যামেজটা খুব বেশি হবে। তার থেকে অ্যাসমা, আদার অটোইমিউন ডিজিজ, ইনফ্লেমেশন, নানান রকমের ডিজিজ এই থেকে হতে পারে এবং ভবিষ্যতেও ওদের লাংসের গ্রোথটা কমে যেতে পারে। ক্রনিক লাং ডিজিজ হয়ে তাদের আলটিমেটটাও হতে পারে। তো সুতরাং বাচ্চাদের জন্যই আমাদের বেশি চিন্তা যে এই পলিউশনটা। Thank you.